তোমাদেরকে জানিয়ে দিই, এখান থেকে কিন্তু কাশ্মীরের এরিয়া শেষ, আর এখান থেকে শুরু হচ্ছে লাদাখের এরিয়া। এক গিয়ারে গাড়ি দিয়ে দিয়েছি, এখন উঠছি ওপরের দিকে। সোনমার্গ দেখো তুমি, ঘরটা দেখো, কি বলবো, মানে এত সুন্দর। গুড মর্নিং গাইজ, সবাইকে স্বাগত জানাই আমার লাদাখ ট্রিপের 6th এপিসোডে। সো গাইস, তোমরা দেখেই ছিলে আগের এপিসোডে, আমরা সারা রাত নাইট রাইড করে এসে পৌঁছেছিলাম কাশ্মীরের ডাল লেকে। সো আজকে আবার আমার এই জার্নিটা কন্টিনিউ করছি, কারণ আমরা কালকে এসেছিলাম। সো এখন ফুল রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমার মনে হয় গ্রুপ রাইড হবে না, আমার দ্বারা গ্রুপ রাইড হবে না। সো আমার জন্য সোলো রাইডটা একদম ঠিক আছে। সো আজ এখন থেকে আমি আমার এই লাদাখ রাইডটা সোলো করছি। তোমরা সঙ্গে থেকো এবং আমাকে ফুল সাপোর্ট করো। সো চলো, দেখা হচ্ছে একদম গাড়িতে। সো গাইস চলো, আমার বাইক পুরো রেডি, আর আমি ছিলাম এই হোটেলটায়। এবার বেরোবো সোনমার্গের দিকে। সো গাইস, আমি এইদিকে হোটেলে ছিলাম, আর এইদিকে হচ্ছে, এটা হচ্ছে সেই ফেমাস ডাল লেক। সো গাইস চলো, ফাইনালি এবার এখান থেকে বেরোচ্ছি, ডাল গেট নাম্বার 1 থেকে। এখান থেকে সোনমার্গ দেখাচ্ছে 81 কিলোমিটার। কাশ্মীরে কিন্তু দিনের বেলা ভালোই গরম আছে গাইজ। আমরা সেই রাতে এসেছিলাম, তখন আমাদের ঠান্ডা লাগছিলো, কিন্তু তারপরে আমাদের আর সেই ঠান্ডাটা ফিল হয়নি। মানে সন্ধ্যের পরে আবহাওয়াটা দারুণ, না ঠান্ডা না গরম। চলো বেরোনো যাক, 80 কিলোমিটারের রাইড এখান থেকে সোনমার্গ, তারপর ওখান থেকে প্ল্যান আছে ড্রাস যাবো। ডাল লেক থেকে চলে এসেছি প্রায় 13-14 কিলোমিটার মতো। সো এখন যাচ্ছি সোনমার্গের পথে। এখান থেকে সোনমার্গ 67 কিলোমিটার, এবং সেই ডেঞ্জারাস জজিলা পাস হচ্ছে 87 কিলোমিটার, এবং ড্রাস ভ্যালি যেখানে আমি আজকে স্টে করব সেটা হচ্ছে 120 কিলোমিটার মতো। সো চলো, আজকে রাইডটা তো এনজয় করছি, আর সামনে দেখতে পাচ্ছ একটা বড় পাহাড়। মানে পাহাড় দেখলেই মানে মনে একটা অন্যরকম জোশ চলে আসে, কারণ এর আগে আমি কখনো এমন টাইপের মানে পাহাড় দেখিনি কখনো, এক কথায়। সো পাহাড় দেখলে একটা জোশ চলে আসে। সো চলো তোমাদেরকে তো দেখাবোই এই পাহাড় টাহাড় সব কিছুই, সঙ্গে জুড়ে থাকো। আর ঘরবাড়িগুলো দেখো, মানে একটা আলাদা লেভেলেরই ভাই, একটা আলাদা লেভেলের। দেখো তুমি ঘরটা দেখো, কি বলবো, মানে এত সুন্দর। দেখি গাইস সেখানে দাঁড়ায় কি খাবার আছে, খাওয়া দাওয়াটা সারি। রেস্টুরেন্টে দাঁড়ালাম দেখতে পেলে, এবার এখানে কিছু ব্রেকফাস্ট অর্ডার দিলাম। আমি তো জানি না, কাশ্মীরি খাবার কিছু একটা, কাশ্মীরি কিমা আর নান, নানটাকে বলছে নাওয়াসা, আর ওটা কী ছিল, আর একটা কী ছিল, কাবাব। সো এই তিনটে জিনিস অর্ডার দিলাম, এখানে এখন খাবো, কারণ সামনে কী পাবো কী পাবো সেটা তো জানি না। সো তাই আর দেখছি তো এদিকে ভিউটা, এদিকে পাহাড়, এদিকে রেস্টুরেন্ট, এদিকে রাস্তা, আর এটা হচ্ছে আমার বাইক। চলে এসছে আমার খাবার, এই যে খাবার দেখতেই পাচ্ছ, এটাকে আমি তখন বলেছিলাম কিমা, বলছে এটা কিমাও বলে এবং রিস্তা বলে, কাশ্মীরি রিস্তা, আর এটা কাবাব, আর এখানে রুটি নান। সো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার। এ ফিউ মোমেন্টস লেটার, ভাইয়া দারুণ খাওয়া দাওয়া দিল, মানে কি বলবো, কাশ্মীরি খাবার খেয়ে একটা আলাদা শান্তি পেলাম। সো চলো, আমাকে একটু ঢুকতে হবে এটিএমে, কারণ টাকা পয়সা একদমই শেষ, ক্যাশ। বললো সামনে J&K ব্যাঙ্ক, মানে জম্মু কাশ্মীর ব্যাংকের এটিএম পাবো। মনে হচ্ছে পেয়ে গেছি এটিএম, J&K ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের। সো চলো দেখি টাকাটা তুলি। এ ফিউ মোমেন্টস লেটার, চলো মোটামুটি ক্যাশ তোলা কমপ্লিট, পরিমাণ মতো তুলে নিয়েছি, আশা করছি রাস্তায় কোনো প্রবলেম হবে না। সো এবার চলে যাবো সোনমার্গের দিকে। সোনমার্গের পথে এখান থেকে দেখাচ্ছে 51 কিলোমিটার। চলো তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, তোমরা যারা লাদাখ ট্যুর করবে বাইক নিয়ে আসবে, কলকাতা থেকে হোক বা যেখান থেকে হোক না কেন, সো অবশ্যই তোমরা পোস্টপেড সিম ক্যারি করবে, নাহলে কিন্তু খুব মুশকিল গাইজ।
কারণ শ্রীনগরে আমরা যতটুকু দেখলাম পোস্টপেড সিম পাওয়া যাচ্ছে না। আর আমি তো বাড়ি থেকে ভাগ্যিস একটা নিয়ে এসেছিলাম জিও পোস্টপেড, সো আমার কোনো প্রবলেম হয়নি তেমন। আর আমাকে আরেকটা নিতে হবে এয়ারটেল পোস্টপেড, সেটা আমি লেতে গিয়ে নেব। জাস্ট দেখো একবার, দেখো একবার কি দারুণ, কি দারুণ গাইজ, কি দারুণ। খুব সাবধানে বাইক রাইড করতে হবে গাইজ, ওইদিকে দেখার চক্করে এদিকে কিছু না হয়ে যায়। মানে এত সুন্দর ভিউ কি বলবো, মানে ইচ্ছা করছে যে দাঁড়িয়ে দেখি, তোমাদেরকে দেখাই এদিকের ভিলেজটা। ও গাইজ কি দেখো, গাইজ কি দেখো, মারাত্মক ভিউ তো গাইজ। ও কি লাগছে দেখো, এটা একটা ভিলেজ, আর দেখো ওখান থেকে একটা রিভার চলে যাচ্ছে, জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো, কি বলবো। আর ওই পাহাড়ের উপরে মনে হচ্ছে যে বরফ জমে আছে, কিন্তু ওটা মেঘ। ও গাইজ কি দেখলাম, সত্যি যেতে ইচ্ছে করছে না এখান থেকে। সো চলো, তাও কিছু করার নেই, সামনের দিকে আগাই। সোনমার্গ এখান থেকে 29 কিলোমিটার দূরে, তারপর জজিলা পাস আছে গাইজ, জজিলা পাস। পাহাড়গুলো সেফ দেখো গাইজ, সেফ, ভেঙে মনে হচ্ছে পড়েছে নিচের দিকে। এই দেখো সেফ, দেখো শুরু হয়ে গেছে গাইজ অ্যাডভেঞ্চার। ওফ গাইজ কি দেখছি, জাস্ট দেখো রিভারটা কীভাবে যাচ্ছে গাইজ, কীভাবে যাচ্ছে। দাঁড়াতেই হবে গাইজ, দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই, দাঁড়াতেই হবে এবার এই রিভারটাকে দেখার জন্য আমাকে। তো গাইজ কোথায় আছি দেখো, মানে জাস্ট কি বলবো, মানে রিভারটা এতই সুন্দর, মানে এখানে আমি মোটামুটি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, শুধু রিভারের দিকে চেয়ে আছি। আর চারিদিকের এই এই পাহাড়টা দেখো, মানে কি বলবো। তো দাঁড়িয়ে আছি, এনজয় করছি, তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি গাইজ, সঙ্গে ঘুরে থাকো। দেখো মানে এই রিভারটা যাতে আছে তার স্রোতটা দেখো। আমি আমি জানিও না যে আমার কথাটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না গাইজ। তো চলো এখানে থাকি, তারপর আবার তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে গোপুরতে। এবার যেতে হবে, কারণ এখানে চলে এসেছে আমাদের বিএসএফ জওয়ানরা, যেতে বলছে, মানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। সো চলো যাওয়া যাক সোনমার্গের দিকে। সো গাইজ চলো রাইডটা কন্টিনিউ করি। ও ঠান্ডা হাওয়া আসছে, তার সঙ্গে এত সুন্দর, মানে কি বলবো, ভিউ। সো গাইজ দেখো এখানে লাগিয়ে নিয়েছি Insta360 তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য এবং সুন্দর সুন্দর রিলস বানানোর জন্য। সো ফটাফট আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও, দেখো নিচে নাম আসছে, ইনস্টাগ্রাম আইডিতে যাও এবং ফটাফট আমাকে ফলো করো সুন্দর সুন্দর ভিউ এবং ফটোস উপভোগ করার জন্য। ফাইনালি ঢুকে গেছি সোনমার্গ, দেখতে পাচ্ছ চারিদিকে অনেক হোটেল, অনেক দোকান, অনেক রেস্টুরেন্ট, আর পরিবেশটাও সেই। এখন বাজে ঘড়ির কাঁটার 3:22। সো গাইজ ভাবতে পারছো, মানে শ্রীনগর থেকে বেরিয়েছিলাম ডাল লেকের ওখান থেকে ওই 12টা নাগাদ, এখন 3:22 বাজে, মানে 2 ঘন্টার রাস্তা লেগে যাচ্ছে 3 ঘন্টা। মানে এই আস্তে সুস্থে দেখে শুনে মানে ফটোস ভিডিও রিলস করতে করতে আসছি তো তাই আর কি। সো চলো, হ্যাঁ সোনমার্গ কা ভিউ পয়েন্ট কে এই হ্যায় না উপর জানা পড়েগা, বাইক নিয়ে যেতে হয়। ওকে ঠিক আছে, ঘুমকার চলে যেতে হুম ইয়ার তক। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে এই ঘোড়াগুলো দিয়েই পাহাড়ের উপরে নিয়ে যায় ওইদিকে। ও গাইস কি ভিউ এইদিকে, লক্ষ্যই করিনি আমি, মানে যেই দিকে তাকাচ্ছি সেইদিকে আর কি মাথা খারাপ করা ভিউ। চলো ওখানে দাঁড়াই, দাঁড়িয়ে তারপর ড্রোনটা একটু আকাশে ওড়াই, তোমাদেরকে দেখাই সুন্দর সুন্দর ভিউ গাইজ আসতে। সো গাইজ চলো, আমার ড্রোন ওড়ার জন্য পুরোপুরি রেডি, সো এটাকে ওড়ানো যাক এবার। ও হ্যাঁ জজিলা কি ধরে, জজিলা জজিলা সিধা। সো গাইজ ড্রোন শটটা কেমন লাগলো বলো, এখানে প্রচণ্ড হাওয়া,
যতটা পারলাম তোমাদেরকে দেখালাম, মানে প্রচণ্ড হাওয়া বলতে প্রচণ্ড হাওয়া। সো চলো এবার যাবো জজিলা পাসের দিকে। সোনমার্গ জাস্ট দারুণ বিউটিফুল একটা জায়গা গাইজ। কারগিল তো যাওঙ্গা, মেয়ে তো ড্রেস মে রাখুঙ্গা। সো গাইজ দেখতে পেলে হেল্প চাইছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি হেল্প করলাম না, কারণ এর মধ্যে একটা ব্যাপার আছে যে আমি সোলো রাইড করছি। এই সোলো রাইডে কোনো সময় মানে একজনকে নেওয়া একদমই উচিত হবে না। আমার মনে হলো যে এটাই ঠিক যে নেওয়া উচিত হবে না, তাই আমি না করে দিলাম সোজা। দেখো এখানে হেলিকপ্টার, আর্মি ক্যাম্প। ও গাইস কি লাগছে, এই দেখো একটা হেলিকপ্টার ল্যান্ড করছে, কি দারুণ কি দারুণ। ও গাইস হেলিকপ্টার দেখো, ও হেলিকপ্টার গেল চোখের সামনে দিয়ে, আর একটা। ও কি লাগছে গাইস, সত্যি কি অ্যাডভেঞ্চার ভাই, সব কিছুই দেখতে পাচ্ছি একের ভেতর সব, মানে লাদাখ করো সব কিছুর মজা নাও, মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হবে সামনে। শুধু জজিলায় ঢুকতে দাও, তারপর দেখো কি রাস্তা পাই। দেখো যে পাহাড়গুলোর নিচে দেখে আসলাম ওই পাহাড়গুলো এবার উপরের দিকে। ও গাইস কি ভিউ, এখানে একটু দাঁড়াই গাইস, এখানে একটু দাঁড়িয়ে ভিউটার মজা নিই। সো গাইস আমি এখন জজিলার ঠিক 3-4 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, দেখো জাস্ট ভিউটা দেখো। ও গাইস ও একটা আলাদা লেভেলের গাইস, একটা আলাদা লেভেলেরই গাইস। সো আমি এখন একলা সোলো রাইড করছি, সোলো রাইডের যা মজা না গাইস কি বলবো। ওফ ওপর থেকে গাড়িগুলো নামছে, আমি কিন্তু ওপরেই যাবো, ওই ওপরের দিকে যাবো। সো চলো সামনে জজিলা পাসটা কমপ্লিট করি গাইস, যেতে মানে ওয়েদারটা এত সুন্দর না, মানে দেখো কিছু পড়তে হয়নি কিন্তু ঠান্ডা হাওয়া। আর সবার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যে কথাটা বলছি না আমার কথাটা কিন্তু বাসছে। ও সো চলো গাইস তারপর আবার কন্টিনিউ যাই জজিলার দিকে। সো গাইস এখন ঘড়ির কাটাই বিকেল 4:46, তাও দেখো সূর্যটা কোথায় গাইজ, ওয়াও অফ রোডিং শুরু মনে হচ্ছে। তাও দেখো গাইজ সূর্যটা কোথায়, মানে এখানে সূর্য ডুবতে সন্ধে হতে রাত্রি 8টা। ও গাইজ ম্যাপটা একবার দেখতে হবে, জজিলা কোন দিকে। নিচে দেখতে পাচ্ছ প্রচুর মানে ক্যাম্প টেন্ট করে সবাই আছে, প্লাস হোটেলও আছে, আর প্রচুর গাড়ি ওখান থেকে একদম লোড এরকম প্রচুর ওদিক দিয়ে। আমার মনে হচ্ছে যতটা সম্ভব অমরনাথ যাত্রা যেটা হচ্ছে সবাই এখানে আছে, এখান থেকে তারপর অমরনাথ যাত্রার দিকে রওনা দিচ্ছে। ইদার সে যাও, হ্যাঁ ওকে স্যার, এসব অমরনাথ যাত্রা পর, অমরনাথ যাত্রা হ্যাঁ 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 ইহা আন্দর গুফা হ্যাঁ 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 वहां अंदर हमारा जो शिव जी का हां गुफा है, हमारे दर्शन वहां लोग दर्शन के लिए वहां जाते हैं। हां वहां जाते हैं, यहां से चले जाते हैं सर दरिया के अंदर से जाते हैं। हां और इस पार्ट के पीछे ओ हेलीकॉप्टर जो जा रहा है उधर ही, जी जी हेलीकॉप्टर जो भी सारा यहां से पब्लिक को उठा के उधर जा रहे हैं। गोड़ू में भी जाते हैं तो पब्लिक हेलीकॉप्टर में भी जाते हैं और पैदल भी जाते हैं। थैंक यू सर। अभी आप कहां जा रहे हैं? अभी तो लद्दाख जाऊंगा सर, आज ही আজি আয়া ইস তরফ। কাহাঁ সাহেব স্যার? আজ বঙ্গাল সে। বঙ্গাল সে বহুত আচ্ছি বাত স্যার, আপনা বঙ্গাল দিন আয়ে। হ্যাঁ বঙ্গাল সে আয়া, আমারা বহুত খুবসুরত, বহুত খুবসুরত, ইতনা খুবসুরত মে নেই দিকা লাইফ মে, আবি তো বহুত বাকি হে উধার। আগে দেখোগে আপকো অলগ অলগ ডিফারেন্ট পাহাড়ে মিলেগে, আবি জজিলা ক্রস করোগে আপ তো আগে আগে ওর ভি আচ্ছি আচ্ছি
जगह मिलेगा। ओके थैंक यू सर, तब आता हूँ। इधर से तो ओके सर। चलो चलो गाइस ड्रास, अभी तो बहुत एडवेंचर बाकी है दोस्त। साओ गाइस रास्ता भालो, भावो एखाने सीमेंटेर इट पाता आछे, जदि ए सीमेंटेर इट ना पाता थाकतो ताहले तो होये जेतो मुश्किल गाइस। এবার হাতে ফিল করতে পাচ্ছি ঠান্ডাটা। উফ, এক গিয়ারে গাড়ি দিয়ে দিয়েছি, এখন উঠছি ওপরের দিকে, পাহাড়গুলো দেখো জাস্ট কি সুন্দর। আর সবার থেকে আমাকে ভয় লাগছে ওই নিজের দিকে তাকিয়ে, কি বলবো। ও ওই পাশ দিয়ে যারা আসছে ওদের জন্য একটু বেশি কঠিন, একটু রিস্কি, কারণ ওই পাশে বুঝতে পারছো পড়লে কোথায় যাবে, কোনো কথা বলতে হবে না পড়লে। ও ফার্স্ট ভিউ গাইস, প্রথম দেখলাম এরকম, পুরো পাহাড়টাতেই বরফ জমে আছে, জাস্ট অসাধারণ। আর ওখানে ওয়াটার ফলস, ওখান থেকে একটা, ওদিক থেকে একটা, জাস্ট দারুণ। চলো যাওয়া যাক, খারাপ রাস্তা, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, কন্ডিশন। এগুলোতে সব রাস্তা করছে, এই যে রাস্তা করছে, আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সুবিধা হবে তাহলে মানুষজনের, কিন্তু সেই অ্যাডভেঞ্চারটা হবে না গাইজ, বুঝলে, সেই অ্যাডভেঞ্চারটা হবে না। চলো গাইজ, জজিলা কি ডেঞ্জারাস ছিল আমার জন্য, অবশ্য আমি ফার্স্ট টাইম বলে। চলো সামনের দিকে যাই। সাথী কই নেই, অকেলে হুম ভাই। ক্যা হোগা ম্যাগি কিতনা হে দাম, কিতনা হে, কিতনা হে ম্যাগি? হ্যাঁ ভাই, বহুত জাদা, বহুত জাদা। কিতনা কিতনা হে আব? আব বলিয়ে না ভাই, ঠিক হ্যাঁ, পচাস লে লেনা, ঠিক হ্যাঁ, পচাস লে লেন, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ওকে ভাই। আর কিছু নেই দিজিয়ে, ঠিক হ্যাঁ, হ্যাঁ, প্লেন ভেজিটেবল, প্লেন প্লেন, আচ্ছা ঠিক হ্যাঁ, ম্যাগি, হ্যাঁ ম্যাগি, হ্যাঁ ম্যাগি, আর কিছু নেই, আর কিছু নেই ভাই। সো গাইস চলো এখান থেকে, এখন চাই দে না চাই। সো গাইস চলো এখানে ম্যাগি এবং চাটা খাই, এবং এই আবহাওয়াটা একটু এনজয় করি, তারপর এখান থেকে আবার দ্রাস যাবো। রেডি, ম্যাগিটা এখন খাই, তারপর আবার সামনের দিকে কন্টিনিউ করবো। চরম হাওয়া হচ্ছে এখানে, ঠান্ডাও লাগছে, আর ওয়েদারটাও সেই দাম। চলো খাওয়া দাওয়া করি, তারপর এ ফিউ মোমেন্টস লেটার। বঙ্গলস হো গিয়া, চা পিয়া ম্যাগি খায়া হো গিয়া। আবি তো কাশ্মীর সে ইধার আয়া, আবি লাদাখ পুরা বাকি বাকি হ্যাঁ। লাদাখ সে ওকে ঘর যায়েঙ্গে, হ্যাঁ মানালি সে হুয়া, মানালি বগর রোহতাং ওয়ালে রাস্তে, ইয়েস ইয়েস রোহতাং, হো গিয়া সব আপকা। মে বেসন দেবী সতল, ও বেসন দেবী যাত্রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমরনাথ যাত্রা, ওর বেসে ঘুরতে হয়ে যাব। ওকে ভাই, তো মুস্তাক ভাই আতা হো ফির, আবি দেখা হবা নেক্সট ইয়ার, ঠিক হ্যায় আতাও ভাই, হ্যাঁ ওকে ভাইয়া আতাও মুস্তাক ভাই। সো গাইজ বেরিয়ে পড়লাম ম্যাগি চা খেয়ে মুস্তাক ভাইয়ের। চলো এইগুলো কিন্তু, এই জজিলা পাসটা কিন্তু পুরো কাশ্মীরের মধ্যে পড়ে গাইজ, জজিলা পাস 0 পয়েন্ট, দেখতে পাচ্ছ অ্যাল্টিটিউড 11,649 ফিট। তোমাদেরকে জানিয়ে দিই, এখান থেকে কিন্তু কাশ্মীরের এরিয়া শেষ, আর এখান থেকে শুরু হচ্ছে লাদাখের এরিয়া। সো এখন যাবো দ্রাসে। ওকে ভাই চলো যাওয়া যাক এবার সামনের দিকে। আর গাইজ ওখানে দেখছো সব স্নো বাইকে করে নামছে, ও কি অ্যাডভেঞ্চার গাইজ দেখো। চলো পাহাড়ের রঙটা দেখো গাইজ, আর সামনে দেখো ওই ওই পাহাড়টার রঙ আবার অন্যরকম, মানে প্রত্যেকটা ব্যাকে একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার।
নিচ থেকে বয়ে যাচ্ছে নদী, একটা রিভার, ওখানে সবাই ক্যাম্প করেছে দেখছি। আপ থোড়া লো কুছ খানা পিনা, ঠিক হ্যায় ওকে, তুমি নিকলতা হো? দ্রাস কিতনা দূর হ্যায় আসে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ চাচা, ওকে আতা হো ফির। সো গাইস, দেখলে সত্যি বলতে এদিককার মানুষের মানে কাজ কামের ঠিকই নেই। মানে এই যে ছাগল দেখতে পাচ্ছ, পুরো পাহাড় জুড়ে দেখতে পাবে ছাগল, ছাগল চড়াই, মানে ছাগল নিয়ে চলে আসলো, ধরো 50টা ছাগল নিয়ে চলে আসলো, 2-3 মাস এখানে থাকলো, এইভাবে জীবনযাপন কাটে। চলো দ্রাস 25 কিলোমিটার এখান থেকে, তারপর আমাদের রাইড কন্টিনিউ হবে। একটা ক্যাম্প, সো দেখি দাঁড়াতে বললো কি বলছে। স্যার বলি, স্যার দাঁড়াতে বললো, দেখি কি বলছে। ঠিক আছে, ওখানে বাইকটা রেজিস্ট্রেশন করতে হবে তাই বললো, কার্গিল ঠিক ওই জায়গাটায়। চলো বাইকটা রেজিস্ট্রেশন করাই। বাইকটা রেজিস্ট্রেশন করাতে হলো, নাম লাগলো আর কি লাগলো, কোথা থেকে এসছি, বাইকের নাম্বার, এসব লাগলো, টাকা পয়সা লাগেনি কিছু। সো চলো এবার বেরোই এখান থেকে। থ্যাংক ইউ ফর ভিজিট ট্যুরিজম ডেভেলপমেন্ট। আবারও বেরিয়ে পড়লাম দ্রাসের উদ্দেশ্যে। দ্রাস এখান থেকে, ওখানে লেখা ছিল 25 কিলোমিটার, জানি না কি, এটা লড়ছে, টাইট দিতে হবে। এই দেখো উপরে, শুধু পাহাড়ের ওই ওপর জায়গাটাই মানে রোদ এসে পড়ছে, আর বাকিটা অন্য পাহাড়ে সূর্যটাকে ঢেকে দিয়েছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। চলো এবার এইদিকে যাই। ও কি পাহাড় দেখো, ও ভাইয়া কত ছাগল গাইস। এখান থেকে দ্রাস মাত্র 1 কিলোমিটার দূরে, তাই একটু দাঁড়িয়ে গেলাম, যাবোই তো, তার আগে এই জায়গাটার একটু মজা নিই। গাইজ প্রচণ্ড হাওয়া, কি বলবো, মানে ড্রোন ওড়ানো খুব মুশকিল, মানে ড্রোন ওড়াতে গেলে ড্রোনের না অবস্থা খারাপ হয়ে যায়, তাই এখন আর ওড়াচ্ছি না। চলো হোটেলে গিয়ে যদি সময় পাই তো অবশ্যই তোমাদেরকে ড্রোন শট দেখাবো। আর মাত্র 1 কিলোমিটার। সো গাইজ ঢুকে গেছি দ্রাস, ওয়েলকাম ইউ টু দ্রাস। সো চলো এবার কোনো একটা হোটেল নিতে হবে, খুঁজতে হবে ভালো একটা হোটেল, মোটামুটি একটা দামের মধ্যে, কারণ আমি একলা, বেশি দাম দিয়ে নেওয়া যাবে না। চলো দেখি, হোটেল তো প্রচুর আছে, হোটেল নিয়ে কোনো চাপ নেই, একটু খুঁজি একটা ভালো হোটেল, একটু ভালো ভিউওয়ালা, কম দামের মধ্যে। রুমটা দেখি দ্রাস গেস্ট হাউসে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ 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 নেই ফার্স্ট টাইম রুম নেই দেখা। হ্যাঁ আবি আবি তো গেছে। হ্যাঁ কই, বহুত বড়িয়া হ্যায়। ইলেকট্রিক ঠিকঠাক হওয়া তো, ইলেকট্রিক কারেন্ট ঠিক সে বলিয়ে ভাই, সিঙ্গেল হো, 1000 ক্যাশে দো। আপ বাতাও ফির আপনি 600 মে কর দিজো।
कर दो ना भाई, मैं सिंगल हूँ। वो तो है ना, खैर कर दो ना भाई, एक बंदे के लिए क्या है 100 रुपये। मैं तो कल सुबह को निकल जाऊँगा, मैं तो दिन में नहीं रहूँगा ना। पूछना पड़ेगा एक बार, पता करना पड़ेगा। हाँ हाँ, अब पता पता कर लो। रात को कर लेते हो ना, हमारे को भी ठीक हो जाता ना इससे, वरना देखो ना एक बार कॉल कर लो कोई बनता है तो, नहीं होगा तो देख लीजिए भाई, सिंगल हो, सिंगल हो, 600 में कर दो। हाँ हाँ, अकेला। थैंक यू भैया, थैंक यू भाई, 600 में हो गया। ओके, मैं तब लाके सब, ओके भाई, ओके 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 भाई। सो गाइस, फाइनली 600 टाका हलो ग्रास रूमटा। এবার সব লাগেজগুলো নিয়ে যাওয়ার পালা, চলো লাগেজগুলো নিয়ে যাই, তারপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস, তখন রুমে চলে এসেছিলাম, তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু চা টা খেলাম। আর এই হচ্ছে আমার রুম, ওখানে বাথরুম, বেশ বড়ই রুম, কোনো প্রবলেম নেই, সব জিনিসপাতি ছড়িয়ে ছিটিয়ে একাকার। আমার রাতের ডিনার চলে এসছে, এই আমার রাতের ডিনার, রুটি আর দ্রাসের স্পেশাল চিকেন কান্তি। সো গাইস, চলো আমি ডিনারটা কমপ্লিট করি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে দ্রাসের একটা নতুন সকাল নিয়ে। আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।